তো যেমনটা বলতেছিলাম যে বই পড়ার জন্য এই যে বইটা দেখতেছো এইচআরকে ফিজিক্স, এই বইটা বেশ ভালো। আমেরিকান ফিজিক্স অলিম্পিয়াড কমিটি এই বইটা রেকমেন্ড করে ফিজিক্স অলিম্পিয়াড পড়ার জন্য। তবে এইচআরকে ফিজিক্স এটা একটু কঠিন ভাষায় লেখা, যে একটু কঠিন, ঠিক আছে, একটু কঠিন ভাষায় লেখা এইচআরকে ফিজিক্সের চেয়ে। আরেকটা আছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, এইচআরকে ফিজিক্স লিখছে মনে করো রেসনিক, হ্যালিডে, ক্রেইন, আর ফান্ডামেন্টাল ফিজিক্স লিখছে রেসনিক, হ্যালিডে, ক্রেইনের জায়গায় ওয়াকার। তো ওইটা আরেকটু সহজ তোমাদের যদি এইচআরকে ফিজিক্স বুঝতে অসুবিধা হয়, আর তোমাদের হয়তো বা কারো ইচ্ছা আছে যে ফিজিক্সটা একটু ভালো করে শিখবো, তাহলে ফান্ডামেন্টালস অফ ফিজিক্সই তোমাদের জন্য ভালো আছে। আর কারো ইচ্ছা আছে যে না আমি একেবারে ন্যাশনালে যাব, ন্যাশনালে অন্তত যাইতে পারবা ফান্ডামেন্টালস অফ ফিজিক্স পড়লে, তবে কারো যদি ইচ্ছা থাকে যে না আমি একেবারে ইন্টারন্যাশনালে যাব, ইন্টারন্যাশনালে যে কোনো মেডেল আনবো, তাহলে আমি বলবো যে তোমাদের এইচআরকে ফিজিক্স পড়াটাই বেটার হবে। আচ্ছা, এইচআরকে ফিজিক্স বা ফান্ডামেন্টালস অফ ফিজিক্স এই দুইটা বইয়ের বাইরে আরো দুইটা বই আছে, একটা হলো ফিজিক্স ফর সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, আর আরেকটা হলো ইউনিভার্সিটি ফিজিক্স। ওই যে যেমন বলতেছিলাম কালকে যে গত 1 দশক ধরে টপ ইউনিভার্সিটি তালিকায় 1 নম্বরে আছে এমআইটি। এমআইটিতে মানে ফিজিক্স টেক্সট বুক হিসাবে পড়ানো হয় ইউনিভার্সিটি ফিজিক্স, বেশ ভালো, তবে একটু বুঝাইতো যে ইউনিভার্সিটি লেভেলের একটু কঠিন, মানে এইচআরকে ফিজিক্সের তুলনায় ওইটা আরেকটু বেশি কঠিন। আর ফিজিক্স ফর সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এটা এইচআরকে ফিজিক্সের একদম সমতুল্য। আমি সবগুলোর পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব, তোমরা একটু একটু করে পড়ে দেখবে সবকিছু, পরে পরে যেটা তোমার ভালো লাগে সেটা করবা। আচ্ছা, আবার অনেকেই বলছো যে পিডিএফ পড়তে গেলে নাকি একেবারে চোখ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তো চলো একটু দেখে আসি। আচ্ছা, এখানে কি পড়তে খুব বেশি কষ্ট হচ্ছে? দেখা যায় তো, হ্যালো, আমি কি সাউন্ড শুনতেছি না নাকি? এখানে কিন্তু পড়তে খুব বেশি কষ্ট হয় না, মানে সাদা বা সাদা ব্যাকগ্রাউন্ডে থাকলে, সাদা ব্যাকগ্রাউন্ডে যদি আমি ইয়া করতে পারি তাহলে ভালো হইতো। যাই হোক, সাদা ব্যাকগ্রাউন্ডে নিলে তখন হয়তো বা একটু জিনিসটা আসলে চোখের জন্য একটু ইয়া হয়। এই যে যে অ্যাপস, ড্রবোর্ড, পিডিএফ, ড্রবোর্ড পিডিএফ এটা মনে করো মাইক্রোসফট স্টোরেই পাওয়া যায়, মাইক্রোসফট স্টোর যে থাকে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা এটাকে একটু নাইট মোডে নিয়ে পুরোটা কালো বানায় পড়তে পারবা, বেশ সুবিধাজনক। আমি সেভাবেই পড়ি, চোখের বেশ ভালো একটা সুবিধা হয়। ওকে, তো আজকে বেশ অনেকেই এসে গেছে দেখলাম। তোমরা কি আবার ভিডিওতে ব্যাক করতে পারছো? আমি স্ক্রিন শেয়ার কেটে দিছি, স্ক্রিন শেয়ার কাটা হয়। ওকে, হ্যাঁ, স্ক্রিন শেয়ার কেটে দিছি। এখন বেশ 22 জন জয়েন করে ফেলছে। আমরা শুরু করি আজকের মতো করবো, অবশ্যই আজকের মতো শুরু করা যায়। আজকে আমাদের যে টপিকটা ছিল সেটা হলো মানে কালকে আমরা বেশিরভাগ সময় ম্যাথ নিয়ে কথা বলেছিলাম, আজকে আমরা পুরো ফিজিক্স নিয়ে শুরু করব। তো ফিজিক্সের যে টার্মটা নিয়ে আমরা মানে শুরু করছি, মানে ক্যাম্পটা যে টার্মের উপরে, সেটা হলো মেকানিক্স। মেকানিক্স জিনিসটাকে আগে বুঝতে হবে যে মেকানিক্স কি, মেকানিক্স কি চায়, মানে কি বলতে চায়, বা মেকানিক্সের প্রবলেম গুলো কিরকম। মানে ফিজিক্সে তো আমরা বাস্তব জীবনের প্রবলেম গুলো সলভ করি, একটা সমাধান দেওয়ার চেষ্টা করি, এরকম। তো মেকানিক্স জিনিসটা হলো বস্তুর গতি, প্রকৃতি, মানে বস্তুর উপর বলের প্রভাব, বলের কারণে বস্তুর যে ত্বরণ হচ্ছে। মানে তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদের 9-10 ফিজিক্স বইয়ের ফার্স্ট 5টা চ্যাপ্টারে, মানে ফার্স্ট 5টা চ্যাপ্টার বলে ভুল হবে, 2-3-4-5, এই 2-3-4-5 এই 4টা চ্যাপ্টারে যে বিষয় নিয়ে আলোচনা আছে, ওই যে আর্কিমিডিসের সূত্র, ভাষণ নিমজ্জন, সেগুলো নিয়ে আলোচনা আছে। আলোচনা আছে হইলো যে ওয়ার্ক, এনার্জি এগুলো নিয়ে, নিউটনের ল অফ ফোর্স এগুলো নিয়ে আলোচনা আছে, কাইনামেটিক্স নিয়ে আলোচনা আছে, এইগুলা নিয়ে মানে মূলত মেকানিক্স। আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়তে চাচ্ছি বা যেটা প্রথমে পড়া হয় সেটা হলো নিউটনিয়ান মেকানিক্স। নিউটনিয়ান মেকানিক্স জিনিসটা কি, মানে মেকানিক্সে ক্লাসিক্যাল মেকানিক্স বা আমি বলেছিলাম যে কালকে যে ফিজিক্সের 6টা ভাগ আছে, এর মধ্যে একটা ভাগ হলো মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সে মনে করো মডার্ন মেকানিক্স আছে, মডার্ন ইলেকট্রিসিটি আছে, মডার্ন থার্মোডাইনামিক্স আছে, মানে সব মডার্ন মডার্ন ভার্সন আছে। আর এমনিতে যে সাধারণ ভার্সন, মানে সাধারণ যে ছোট ছোট ভাগ, মেকানিক্স, থার্মোডাইনামিক্স, ইলেকট্রিসিটি, এগুলোতে মনে করো একটু পুরাতন পড়াগুলো, মানে যেগুলো ক্লাসিক্যাল বা 1900 বা 1700 বা 1600 সালের দিকে যেগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলা,
তো চলো নিউটনিয়ান মেকানিক্স জিনিসটা কি, নিউটনিয়ান মেকানিক্স জিনিসটা মানে ব্যাপারটা হলো নিউটন যে দৃষ্টিভঙ্গিতে এই বস্তুর গতি প্রকৃতি এগুলোকে দেখছে তাই হলো নিউটনিয়ান মেকানিক্স। যেমন তোমরা জানো যে নিউটনের ফার্স্ট সূত্রটা, সেগুলো নিয়ে আমরা এখনই পড়বো। নিউটনের ফার্স্ট সূত্রটা এমন যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয়, মানে বল প্রয়োগ না করা হয়, বস্তু যদি স্থির থাকে আজীবনই স্থির থাকবে, বস্তুকে যদি বস্তু যদি সমবেগে গতিশীল থাকে বস্তুটা আজীবনই সমবেগে চলতেই থাকবে চলতেই থাকবে। তো এইটা মানে নিউটন বলছে। তোমাদের তো মনে হইতেই পারে যে নিউটন কি এমন আহামরি একটা জিনিস বললো যে আলাদা ভাবে একটা ফিজিক্স এর ব্রাঞ্চ হয়ে গেল নিউটনিয়ান মেকানিক্স। তাহলে আগে বুঝতে হবে যে নিউটনিয়ান মেকানিক্স এর আগে কি জিনিসটা ছিল। নিউটনিয়ান মেকানিক্স এর আগে যে জিনিসটা ছিল সেটা হলো অ্যারিস্টটলিয়ান মেকানিক্স। অ্যারিস্টটলের ধারণা ছিল এরকম যে কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করা হয় বস্তুটা গতিশীল হবে, কিন্তু বস্তুর গতিটা বজায় রাখতে নিউটন বলছে কি, আচ্ছা ঠিক আছে, আমাকে বল প্রয়োগ করতেই হবে, এটা ছিল অ্যারিস্টটলের অ্যারিস্টটলের কি বলবো ধারণা। আমরা বাস্তব জীবনে এমনই দেখি যে কোনো কিছুকে এরকম ভাবে ইয়া করতে হলে আমাকে বল প্রয়োগ করতেই হয় করতেই হয় করতেই হয়। এক সেকেন্ড দাঁড়া, আচ্ছা বাস্তব জীবনে আমাকে বল প্রয়োগ করতেই হয় করতেই হয়। কিন্তু দেখো এখানে সারফেসটাকে যদি আমি একটু এর উপর তেল তেল দিয়ে এই সারফেসটাকে যদি একটু মসৃণ করি তখন অল্প একটু ঠেলাতেই অনেক দূর বেশি যাবে। যদি আরো বেশি তেল টেল দিয়ে আরো বেশি মসৃণ করি তার মানে অল্প একটু ঠেলাতে আরো বেশি দূর যাবে। তখন নিউটন এইভাবে এক্সপেরিমেন্ট করে তার ধারণা থেকে এটা বুঝতে পারছে যে আসলে এর ভিতরে কিছু একটা আছে। মানে এই সার্ফ মনে করো 1600 সালের দিকে, তার আগেই আমাদের কি বলবো চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, যিনি একাধারে বিজ্ঞান গণিতে অনেক বেশি পারদর্শী ছিলেন, লিওনার্দো দা ভিঞ্চি তিনি এই ফ্রিকশন এই ফ্রিকশনের ধারণাটা নিয়ে আসেন। সেটা কত সালে? 1400 সালে। হয়তো বা তাহলে নিউটনের একটা ধারণা ছিল, লিওনার্দো দা ভিঞ্চির নোটে একটা ধারণা ছিল যে ফ্রিকশন বা পদার্থে মানে সার্ফেসের একটা ধর্ম আছে যেটা ফ্রিকশন, ওইটাকে তিনি একদম ম্যাচমেকিং করে তখন বুঝে গেছে যে আসলে এখানে ফ্রিকশনের কারণেই। নিউটন সারফেস সম্পর্কে কি বলছে, মানে সারফেসের একটা ধর্ম আছে যেটা কিনা ফ্রিকশন, এটা বস্তুর গতিকে বাধা দিবে, এটা বস্তুর গতিকে বাধা দেয় বা বস্তু যেদিকে চলতে শুরু করে তার বিপরীত দিকে বল প্রয়োগ করতে থাকে। তার বিপরীত দিকে বল প্রয়োগ করতে থাকলে কি হয়, বস্তুর যে গতিটা গতিটা ধীরে ধীরে কমে যায়। বুঝতে পারছো? আচ্ছা কতজন আছে দেখি। হ্যাঁ অবশ্যই দ্রুত ফ্রিকশন একটু পরে আমরা একেবারে এক্সপেরিমেন্টালি দেখবো যে ফ্রিকশন কি, ফ্রিকশনের ধর্ম কি কি, সবকিছু আমরা একেবারে এক্সপেরিমেন্টালি দেখবো একটু পরেই। ওকে, তো ফ্রিকশন মানে ঘর্ষণ, ঘর্ষণ মানে একটু পরে আমরা দেখি তাই ভালো হবে। জুম আসতেছে না কেন? একটু ডিস্টার্ব হয়ে গেছে, অনেকগুলো অ্যাপস চলতেছে তো একটু ইয়াতে রয়েছে, মানে আজকে আমাকে স্ক্রিন শেয়ার করে বেশ অনেক কিছু দেখাইতে হইতে পারে, আগে থেকে চালু করে রাখছি। আচ্ছা যাই হোক, জুম আসতেছে না কোনো এক কারণে, রেকর্ডিং হচ্ছে কিনা বুঝতে পারলাম না। যাই হোক আমরা শুরু করি নিউটনের সূত্র, নিউটন যে ল গুলো দিয়েছে, বা আমরা সাধারণত ফিজিক্সের সূত্র সূত্র বলি। আসলে ফিজিক্সে মানে সূত্র বলে কিছু নাই, মানে নিউটনের হয়তো এফ ইকুয়াল টু এম এ যে নীতিগুলো আছে যে ল গুলো আছে সেগুলো মেইন কথা, যেরকম আর্কিমিডিসের ল, যেরকম নিউটনের ল। নিউটনের মানে এফ ইকুয়াল টু এম এ এটা মূল কথা না, মূল কথা হলো নিউটন যেটা বলছে, মানে মুখে কথাই যেটা বলছে, মানে মানে কি বলবো এইরকম ফর্মুলা বা ম্যাথমেটিক্যাল কোনো এক্সপ্রেশন না দিয়ে ডেসক্রিপশন যে দিছে সেটাই হলো মানে ফিজিক্সের বেশি ফান্ডামেন্টাল, মানে ফিজিক্সে আসলে সেটা নিয়ে বেশি আলোচনা হয়। ঠিক আছে, হয়তো বা আমাদেরকে কোনো ইয়া করতে হলে আমাদেরকে ইয়া করতে হবে, মানে আমি এটাকে একটু মিনিমাইজ করি। হ্যাঁ আমি পেয়েছি, আচ্ছা জুম আজকে বারবার ল্যাগ দিচ্ছে, যাই হোক হয়ে যাবে ঠিক। আচ্ছা এমএসসিএস এর এখানে কি অডিও ডিসকানেক্ট করা, তাহলে তো হবে না। ওকে তাহলে আমরা শুরু করি নিউটনের ফার্স্ট ল। নিউটনের ফার্স্ট লতে, আচ্ছা নিউটনের ল গুলা কিন্তু
ফোর্সের উপরে, মোশনের উপরে না, ঠিক আছে? নিউটনের ল গুলা ফোর্সের উপরে, ঠিক আছে? একটু দেখানো যাই তো, স্ক্রিন শেয়ার করে, এখন একটু কাজ করতেছে না কম্পিউটার, একটু পরে দেখাবো। আচ্ছা যাই হোক, নিউটনের ল গুলা হলো ফোর্সের উপরে, আর মোশন বা গতির ল কোনগুলা, তোমরা যে ফিজিক্স বইয়ের সেকেন্ড চ্যাপ্টারে যেগুলো পড়ছো, যে এস ইকুয়াল টু ভিটি, তারপরে ইউ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এগুলো হলো মোশন বা গতির সূত্র। আর নিউটন যে সূত্রগুলো দিয়েছে বা আজকে আমাদের যে আলোচনার বিষয়, সেটা হলো নিউটনের ফোর্স ল। ওকে, ফার্স্ট লতে নিউটন কি বলছে, মাত্রই বললাম তোমাদের, কোনো একটা বস্তুকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তুটা স্থির অবস্থায় থাকলে স্থির অবস্থায় থাকবে, আর যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে গতিশীল অবস্থায় চলতেই থাকবে, চলতেই থাকবে। আচ্ছা, এখন আরেক একটা ধারণা গুরুত্বপূর্ণ, সেটা হলো নিউটন কিন্তু এভাবে বলে নাই যদি বল প্রয়োগ না করা হয়, এভাবে বলছে যদি কোনো বল, মনে করো এদিক থেকে আমি 10 নিউটন বল প্রয়োগ করতেছি, এদিক থেকেও আমি 10 নিউটন বল প্রয়োগ করতেছি। আসলে এই ফোর্স তো একটা ভেক্টর রাশি, তাই না? এইদিকে একটা, এইদিকে যাচ্ছে মনে করো এফ, আবার এই দিক থেকে 10 নিউটন আসতেছে, তাহলে এটাকে আমরা মাইনাস এফ বলতেছি। এটা দুইটা পরস্পর মানে কি বলবো, মানের দিক দিয়ে সমান, তাহলে পরস্পর কাটাকাটি হয়ে যাবে না, তাই না? তোমরা কি বুঝতেছো? আচ্ছা, আমি আবারও, হ্যাঁ আমি আবারও ব্যাখ্যা করি তাহলে একবার, যে নিউটন এভাবে বলে নাই যে কোনো বল প্রয়োগ করা হয়, নিউটন এভাবে বলছে কোনো নেট ফোর্স যেন না থাকে, মানে হয়তোবা এদিক থেকেও 10 নিউটন দিচ্ছে, এদিক থেকেও 10 নিউটন দিচ্ছে, 10 নিউটন দিতে থাকলে তখন কি হবে, তখন কোনো নেট ফোর্স মানে কাটাকাটি হয়ে দিন শেষে জিরোই হয়ে যাচ্ছে, ওই বল প্রয়োগ না করা যা আবার দুই সাইড থেকে প্রয়োগ করা, ওই সেই একই কথা, ঠিক আছে? তো নেট ফোর্স যদি অ্যাক্ট না করে, সেটা হলো সেটা যদি গতিশীল অবস্থায় থাকে গতিশীলই থাকবে, যদি স্থির অবস্থায় থাকে স্থির অবস্থায় থাকবে। তো তো তোমরা গতিশীল স্থির অবস্থায় থাকার বিষয়টা সাধারণত বুঝো, তো আমি অন্য আরেকটা এক্সাম্পলে যাচ্ছি। মনে করো একটা ঘোড়ার গাড়িকে ঘোড়া টানতেছে, টানতেছে কত বলে, 70 নিউটন বলে। আচ্ছা, আর এখানে একটা ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল কি, এর বিপরীত দিকে একটা বল কাজ করতেছে, এই যে আমার এখানে ঘোড়া, এটা ঘোড়াটা টানতেছে 70 নিউটন বলে, ঠিক আছে? আর ফ্রিকশন, একটা ফ্রিকশন বা ঘর্ষণ কাজ করতেছে, ঘর্ষণটা কি, যেটা একে বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে এইটুকু বোঝার দরকার নাই, শুধু এইটুকু বোঝো যে এই ঘোড়ার গাড়িটা যেই দিকে যাচ্ছে তার বিপরীত দিকে বল প্রয়োগ করতেছে কেউ একজন, কেউ একজন, সেটা মনে করো পৃথিবী নিজেই, ওকে, সেটা পৃথিবী নিজেই, কিন্তু কেউ একজন বল প্রয়োগ করতেছে, কত নিউটন, 40 নিউটন বলে বল প্রয়োগ করতেছে, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, আমরা পরে কথায় যাই। মনে করো এ 70 নিউটন, ঘোড়া 70 নিউটন বলে টানতেছে, টানতেছে মনে করো 70 নিউটন বলে, আর এই ঘোড়া সহ ইয়াটার ভর মনে করো কত কেজি, 1000 কেজি দেওয়া ঠিক হবে না, 100 কেজি, ওকে, পুরোটা মনে করো 100 কেজি, ঠিক আছে? এখন এরপরে কিছু দূর মনে করো 5 মিনিট এটা টানার পরে ঘোড়া একটু মানে গেছে, মানে কি বলবো, হ্যাঁ তোমার ভিডিও থেমে আসে জুমে, খুব সম্ভবত, হ্যাঁ আমার ভিডিও থেমে থেমে আসতেছে, আমি নিজেও দেখতেছি। এটা তো একটা ইয়াতে রাখা লাগবে, মানে শৃঙ্খলা সবই একটু ইয়া করতেছে। আচ্ছা দাও, আচ্ছা কি লাইট দিয়ে কোনো কাজ নাই। আচ্ছা, এখানে যে MSS এর আসো, আসলে কি থেমে থেমে আসতেছে, বা আমাকে একটু মানে দরকার হলে অডিও জয়েন করে রাখো, জুমে মিটে থাকার দরকার নাই, এখানেই থাকো, যদি থেমে থেমে আসে তখন আমাকে বলবা যে থেমে থেমে আসতেছে, স্ক্রিন নেটওয়ার্কের অবস্থা খারাপ হয়েছে। ওকে, আচ্ছা, আর মিটে নাকি একটু স্ক্রিন ঘোলা দেখা যাচ্ছে, আমি এখন একটু লাইট ওপেন করছি যাতে করে একটু ঠিকঠাক আসে, এখন কি ঠিকঠাক আসতেছে, দেখা যাচ্ছে? যদি একটু প্রবলেম হয়, আমার লেখাটা একটু খারাপ, যদি বুঝতে অসুবিধা হয় বললাম, একটু বড় বড় করে লিখবো, তাহলে ঘোলা আসলেও কোনো অসুবিধা হবে না দেখতে।
আচ্ছা 100 কেজিতে 70 নিউটন বলে টানতেছে। তোমরা সাধারণত একাডেমিকে এই এফ ইকুয়াল টু এম এর সূত্রের সাথে পরিচিত, তাই আমি খুব বেশি এক্সপ্লেনেশনে গেলাম না। মানে এফ ইকুয়াল টু এম এর সূত্রের সাথে এখনো তোমাদেরকে আমি পরিচয় করে দেয়নি, তবুও আমি এফ ইকুয়াল টু এম এর সূত্রটা একটু ব্যবহার করতেছি। ঠিক আছে, এইদিকে 70 নিউটন বল কাজ করতেছে, এদিকে 40 নিউটন বল কাজ করতেছে। তার মানে কি, নেট ফোর্স কতটুকু কাজ করতেছে? 30 নিউটন। ওকে, 30 নিউটন আমি এক্সেলারেশন এটুকু বের করব, আর এমটা এখানে এসে ভাগ করে দিলাম। যারা 8-9 আসো তারা হয়তো বা বুঝতেছো না, না বুঝলে কোনো সমস্যা নেই, একটু পরে আমরা এই বিষয়গুলোকে আবার ব্যাখ্যা করব। যারা উপরের ক্লাসে তারা একটু বোঝার চেষ্টা করো। যদি এইটাকে আমি এক্সেলারেশনটা বের করার চেষ্টা করতেছি 100 কেজি, তো 100 কেজি 30 ভাগ 100 কত আসে? 30 ভাগ 100, আচ্ছা 0.3। ওকে, আচ্ছা এখন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্রের সাথে আশা করি তোমরা পরিচিত। মনে করো যে এই ঘোড়ার গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছিল, তাহলে ইউ শূন্য, এ হলো 0.3 গুণ 5 কে সেকেন্ডে নিলে 5 মিনিট, 5 গুণ 60, আচ্ছা 300 সেকেন্ড। ও আচ্ছা, দুঃখিত, আচ্ছা হ্যাঁ, আচ্ছা 0.3 এখানে প্লাস ছিল, 0.3 গুণ 300, এখন অ্যান্সারটা কত আসে? 90। মানে 5 মিনিট ঘোড়াটা টানছে, ঘোড়াটা 5 মিনিট টানার ফলে কত নিউটন বলে টানছে ঘোড়াটা? 70 নিউটন বলে টানছে। ঘোড়ার নিজের ভর আর এই ঘোড়ার গাড়ির ভর সব মিলে 100 কেজি। তো ত্বরণ কত আসছে? 90। বেগ কত আসছে? 90 মিটার পার সেকেন্ড। এখন মনে করো 5 মিনিট পরে সে ঘোড়াটা হয়ে গেছে, মানে একটু দুর্বল হয়ে গেছে, এখন তার একটু খাবার দাবার প্রয়োজন, এখন তাই একটু মনে করো সে একটু ধীরে ধীরে চলা শুরু করছে। এখন 70 নিউটনের পরিবর্তে সে 40 নিউটন বলে চলা শুরু করছে। এখন দেখো এইখানেও 40 নিউটন বল, এখানেও 40 নিউটন বল, তার মানে কি, নেট ফোর্স জিরো, নেট জিরো আমি বলতে পারি? আচ্ছা এখন তাহলে বলো তো, এই ঘোড়ার গাড়িটা থেমে যাবে না, মানে ঘোড়ার গাড়িটার কি হবে এখন? ঘোড়ার গাড়িটার বেগ কত থাকবে না থেমে যাবে, বা কি হবে? আচ্ছা আর কেউ কিছু বললো? আচ্ছা এখন ব্যাপার হলো, তোমরা ওই যে যে বলতেছিলাম যে স্থির থাকার বিষয়টা তোমরা খুব সহজেই বুঝতে পারো, কিন্তু এই যে গতিশীল অবস্থায় থাকলে গতিশীল থাকবে এই বিষয়টা তোমাদের কাছে অনেক সময় আনক্লিয়ার থাকে। এই যে দেখো আমি কি বলছিলাম, নিউটনের ফার্স্ট লতে এটাই বলছে যে কোনো নেট ফোর্স যদি অ্যাক্ট না করে তাহলে যদি স্থির অবস্থায় থাকে স্থির অবস্থাতেই থাকবে, যদি গতিশীল অবস্থায় থাকে গতিশীল অবস্থাতেই থাকবে। এখন এটা গতিশীল অবস্থায় ছিল, 90 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় ছিল, এখন এর উপর কোনো নেট ফোর্স অ্যাক্ট করতেছে না, তাহলে কি বুঝতে পারতেছো যে গাড়ির ঘোড়ার গাড়ির বেগটা 90 মিটার পার সেকেন্ডই থাকবে? হ্যাঁ গতিশীলই থাকবে, কতটুকু থাকবে? 90 মিটার পার সেকেন্ড বেগেই গতিশীল থাকবে, কারণ কোনো নেট ফোর্স অ্যাক্ট করতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থামানোর জন্য আলাদা কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, বা কোনো নেট ফোর্স কাজ করতেছে না, বা থামানোর কথা বাদ দাও কোনো নেট ফোর্স কাজ করতেছে না, তাহলে গতিশীল ছিল গতিশীলই থাকবে, এইটুকু ধারণা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, যারা বলছিল থেমে যাবে তাদের কি ধারণা ক্লিয়ার হয়েছে যে আসলে ধারণাটা ভুল ছিল? আচ্ছা তাহলে আমরা এবার সেকেন্ড লতে চলে যাই। আচ্ছা এই যে 90 মিটার পার সেকেন্ড ছিল, 90 মিটার পার সেকেন্ডেই থাকবে, আমরা মাত্র হিসাব টিসাব করে বের করলাম যে এখানে প্রথমে যখন 40 নিউটন বলে পিছের দিকে ফ্রিকশন বাধা দিচ্ছিল আর সামনে 70 নিউটন বলে ঘোড়াটা টানতেছিল, তখন তখন নেট ফোর্স ছিল 30 30, আর ঘোড়ার গাড়ি আর ঘোড়ার নিজের ভর মিলে 100 কেজি, 30 ভাগ 100। আমরা এক্সেলারেশনটা বের করছিলাম 0.3 মিটার পার সেকেন্ড। এরপর ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্রের মাধ্যমে আমরা প্রমাণ করছি যে যে 5 মিনিট যে ঘোড়াটা টানছে, 5 মিনিট টানার কারণে মাত্র 90 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। তো 90 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, এখন 5 মিনিট টানার পরে সে মানে কি বলবো একটু হাঁপায় গেছে, তখন সে 70 নিউটন বলে না টেনে 40 নিউটন বলে টানা শুরু করছে, 40 নিউটন বলে টানা শুরু করছে, তখন নেট ফোর্স এদিকেও 40 এদিকেও 40, নেট ফোর্স হয়ে গেছে 0,
তখন যে বেগে গতিশীল ছিল সেই বেগে গতিশীল থাকবে। আর নিউটনের ফার্স্ট লটা আমি আবারও বলে নিই যে কোনো বস্তুর উপর যদি কোনো নেট ফোর্স কাজ না করে তাহলে বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে স্থির অবস্থায় থাকবে, বস্তুটা যদি গতিশীল থাকে যে বেগে গতিশীল ছিল সেই বেগে গতিশীল থাকবে, এবং বেগের দিকেরও কিন্তু কোনো পরিবর্তন হবে না। বেগ ভেক্টর রাশির দিকের পরিবর্তন হলে সেটা একটা ফ্যাক্ট হয়ে যাবে, ঠিক আছে, দিকেরও কোনো পরিবর্তন হবে না। ওকে, আমরা এবার সেকেন্ড লতে চলে যাই। নিউটন সেকেন্ড লতে যা বলছে বা সেকেন্ড লর একটু আধুনিক ফর্ম আছে, মানে নিউটন যেরকম বলছে তাকে আমরা একটু মানে আর একটু ইয়া করছি, মানে একটু মডিফাই করছি। আমাদের 19 এর বইয়ে যে সূত্রটা লেখা আছে যে ভরবেগের পরিবর্তন, ওইটা হলো মনে করি একটু মডিফাইড সূত্র। নিউটন যা বলছিল বিষয়টা এরকম যে এম ভরের কোন বস্তুর ওপর যদি এফ বল প্রয়োগ করা হয়, এম ভরের কোন বস্তুর ওপর এফ বল প্রয়োগ করা হলে তার ত্বরণ হবে এ। মানে নিউটন যা বলতে চাইছিল সেটা হলো এফ ইকুয়াল টু এম এ। এখানেও কিন্তু এফ বল বলতে আমি কিন্তু নেট ফোর্সটাকে বোঝাচ্ছি, ঠিক আছে, মানে এই দিক থেকে টানতেছিল 40, ওই দিক থেকে 70, তাহলে দিন শেষে ওই দিকে যাবে 30 নিউটন বলে, মানে নেট ফোর্স একটা। এই যে আমি এখানে বুঝিয়েছিলাম, ঠিক আছে, এবার এখানেও বুঝিয়েছিলাম যে এদিক থেকে 10, এদিক থেকে 10, তাহলে নেট ফোর্স 0। যদি এদিক থেকে হয়তো 20 আর এদিক থেকে হয়তো 10, তাহলে 20 আর 10 মানে বিয়োগ হয়ে এই দিকে হয়তো 10, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় বোঝা জরুরি তোমাদেরকে, সেটা হলো মানে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটা সম্পর্কে তোমরা জানো, মানে ছোটবেলা থেকে এটা তোমাদের জানা আছে। তো এখন মনে করো তুমি নিজে একটা ঘোড়ায় চড়ে যাচ্ছ সামনের দিকে, কত 10 মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, মানে তোমার উপরে একটা ফোর্স কাজ করতেছে। ফোর্সটা কি কাজ করতেছে, তুমি সামনের দিকে যাচ্ছ তার একটা ফোর্স কাজ করতেছে। তুমি এই একটা ফোর্স অনুভব করবা যে সামনের দিকে যাচ্ছি, একটা ফোর্স অনুভব করবা। আচ্ছা, একইভাবে তুমি দেখবা যে রাস্তায় তুমি ঘোড়ায় ঘোড়ায় চড়ে যাচ্ছ আর রাস্তায় একজন দাঁড়ায় দাঁড়ায় সেটা দেখতেছে। তুমি একইভাবে রিলেটিভ মোশনের কারণে, যেমন তুমি বাসে থাকলে দেখো যে গাছগুলো পিছন দিকে চলে যাচ্ছে কিন্তু আসলে কিন্তু যাচ্ছে না। এখন যে রাস্তায় দাঁড়ায় আছে তাকেও তুমি নিশ্চয়ই এমনই দেখবা যে সে পিছের দিকে আসতেছে বা তোমার বিপরীত দিকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে আসতেছে, তাই না? কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে?